সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব যে সকল তরুণ তরুণী তোমরা যারা আছো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করতে চাও অথবা সৈনিক পদে যোগদান করতে চাও। অনেকে কিন্তু আমরা জানি না অফিসার পদে যোগদান করতে চাইলে আমার উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন অথবা সৈনিক পদে যোগদান করতে চাইলে আমার উচ্চতা থাকা কতটুকু প্রয়োজন। ইদানিং সময় আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অনেকে জানতে চেয়েছো, যারা নবীন একেবারে যারা এই বিষয়ে কোনো ধরনের জ্ঞান নেই তাদের জন্য আজকে পুরো ভিডিওটি বানাচ্ছি। অনেকে জানতে চেয়েছো আমি সেনাবাহিনীর অফিসার হব আমার উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন, আমি সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাব আমার উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। আজকের পুরো ভিডিওতে আমরা শিখব বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার জন্য উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন, পাশাপাশি সৈনিক হওয়ার জন্য উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদের জন্য যতটুকু উচ্চতা থাকা প্রয়োজন, পুরুষ প্রার্থীর জন্য সর্বনিম্ন 1.63 মিটার বা 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে যদি কেউ মনে করে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে দাঁড়াবে, এটি পুরুষ প্রার্থীদের জন্য। ঠিক একইভাবে মহিলা প্রার্থীদের জন্য সর্বনিম্ন 1.57 মিটার বা 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা থাকা প্রয়োজন। এরপরে আরেকটি কথা না বললেই নয়, যখন প্রার্থী আপনারা যারা আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে দাঁড়াবেন তখন ঠিক এরকম স্কেলের সাহায্যে আপনাদের উচ্চতা মাপা হয়ে থাকবে। তবে আপনি যদি 5 ফিট 4 ইঞ্চি হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর স্কেলের নিচের অংশে ইন্ডিকেট করায় একটি লাল অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1 সেন্টিমিটার, অর্থাৎ আপনার যদি উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হয় স্কেলে সেক্ষেত্রে আপনার 4 ইঞ্চি থেকে 1 সেন্টিমিটার একটু উচ্চতা বেশি থাকা জরুরি। এরপরে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের প্রার্থীদের জন্য উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 1.68 মিটার বা 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, এটি সাধারণ প্রার্থীদের জন্য। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য সর্বনিম্ন 1.63 মিটার বা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। ঠিক একইভাবে মহিলা প্রার্থীদের জন্য সর্বনিম্ন 1.63 মিটার বা 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এক্ষেত্রেও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.56 মিটার বা সর্বনিম্ন 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা থাকা প্রয়োজন। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের স্কেলের মাপে আপনি যদি 5 ফিট 6 ইঞ্চি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওর নিচের অংশে ইন্ডিকেট করা একটি লাল অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্কেলে যদি আপনি 5 ফিট 6 ইঞ্চি হন সেক্ষেত্রে আপনার 5 ফিট 6 ইঞ্চি থেকে 1 সেন্টিমিটার একটু স্কেলে বেশি থাকা খুবই প্রয়োজন। এই ছিল আজকের ভিডিও। যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার অথবা সৈনিক পদে দাঁড়াতে চান আশা করি আপনাদের জন্য ভিডিওটি সবার কাজে আসবে। ধন্যবাদ।